ধাপ্পাবাজি দিয়া দুই দলকে মানুষ পছন্দ করতেছে না। নজরুলের চেতনা, অমকের চেতনা, আমার ওই ভাই বলল ওই এই পথ দিয়ে চলে আইছে আসিয়া এই পর্যন্ত যতদূর হেঁটে আসছে তত সুম কাজে নজরুল ইসলাম এভিনিউ হয়েছে। জাতীয় পার্টি নাই এদেশে, এদেশে জামাত নাই, এদেশে আরও 42-43টা অর্গানাইজেশন আছে, এদের মধ্যে কোনো জনগণ নাই। 42টা দলকে যে অনুমোদন দিল, সে 42 দিন তো 42 জন কি জনগণের মধ্যে পড়ে না? যে আওয়ামী লীগ যখন বক্তৃতা দেয় যে সমস্ত জনগণ আমাদের পক্ষে, আর বিএনপি যখন বক্তৃতা দেয় মির্জা ফখরুল থেকে আরম্ভ করে বিদেশ থেকে যারা বক্তৃতা দেয় লোক, সমস্ত জনগণ আমাদের পক্ষে। সমস্ত জনগণ যদি তোমাদের পক্ষেই থাকে সবার, তাহলে আমরা করো কারা? আমি কে? আমি তো এই জনগণের মধ্যে একটা পড়ি। মোহাম্মদ শাহিদ রহমান টেপা, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, চেতনায় নজরুল, আপনি শুনছিলেন দুজনের বক্তব্য। আসলে নজরুলের কোন কবিতা, কোন লেখা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যে এটি প্রাসঙ্গিক? ধন্যবাদ আপনাকে। কাজী নজরুল ইসলাম বাঙালিদের, বাংলা ভাষাভাষী মানুষের একটা গর্ব, অস্বীকার করার কিছু নাই। কার চেতনায় কী হলো সেটা আমার কাছে বড় কথা না। এই যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে আজকে আরম্ভ হয় নাই, 1605 সালের থেকে আরম্ভ হয়েছে। আমরা প্রীতিলতা ওয়ার্ডারকে বাদ দিব, অনিতা সেনকে বাদ দিব, সূর্য সেনকে বাদ দিব, গোপালগঞ্জের কোটালীপাড়ার সুকান্ত ভট্টাচার্যকে বাদ দিব? নিশ্চয় না। আমরা কোনো চেতনায় আজকে আমাদের দেশের দুইটি রাজনৈতিক দলের একটাই কাজ, একটা টাইম একটা আসলো চেতনায় উদ্বুদ্ধ হয়ে চলে যেতে হবে। তো এই যে একবার তো শুনলাম না আমি আমার বিএনপির কোনো নেতার কাছে, আমার ওবায়দুল কাদেরের কাছে, প্রীতিলতা ওয়ার্ডারের মতন ইয়া হয়েছে, অনিতা সেনের মতন হয়েছে, সূর্য সেনের কথা তো কেউ শুনি না, নজরুল ইসলামের কথা শুনতে হবে কেন? নিঃসন্দেহে, নিঃসন্দেহে উনি ভালো কবি ছিলেন, অস্বীকার করার কিছু নাই। এদেশে বহুত কবি আছে, কারোর কথা শুনে না মানুষ, মানুষ শুনতে চায় আমার কথা, আমি কিভাবে ভালো থাকব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে, যুদ্ধ করেছি, অস্বীকার করার কোনো কিছু নাই তার মধ্যে, তাই না? এবং তার আগে মৌলানা ভাসানী, সরদি সাহেব, কমরেড মনি সিং, এদের কথা আপনাকে শোনেন না, কোনোদিন তো শুনলাম না আমার ইয়ের ওবায়দুল কাদের সাহেব এবং বিএনপির কোনো নেতার কাছে মনি সিংয়ের কী আছে, কী অবদান আছে বাংলাদেশের জন্যে, কোনোদিন তো শুনি নেই কমরেড সালামের কী আছে, কোনোদিন তো শুনি নেই কমরেড ফরাদের কী আছে, শুনতেও শুনি নেই। এখন চেতনার কবিতার জন্যে রাজনীতির খেলা, এইসব কবিদের নিয়ে খেলা খুলি, এগুলো ভালো লাগে না। যদি বলতেই হয়, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কবি গোপালগঞ্জের কোটালীপাড়ার সুকান্ত ভট্টাচার্য, তার যে তেজস্বী কবিতা, আমি এই কবিতা নাটক এইগুলিতে মধ্যে এই চেতনায় আমরা উদ্বুদ্ধ হয়ে আজকে দেশ চালাইতে হবে। ওই আমি দেশ চালানোর কথা বলেনি, তার আন্দোলনের কথা বলছেন। আন্দোলন কি হবে আমাকে, আমার আমাদের পরিষ্কার কথা, আন্দোলন কি করেছেন? জি, আন্দোলনটা কি? আন্দোলনটা হচ্ছে একটা আন্দোলন, আওয়ামী লীগের একটা আন্দোলন। কি আন্দোলন? যে তো সরকারের অধীনে নির্বাচন হবে। আর বিএনপি সেটি আপনার কাছে জানতে চাচ্ছি যে আওয়ামী লীগ নজরুলের চেতনাকে নিজেদের মনে করছেন যে তারা সঠিক অবস্থানে আছেন, আবার বিএনপিও মনে করছে যে নজরুলের চেতনা তাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে। আসলে নজরুল তুমি কার? আমি যেটি প্রথমেই বলেছি, এই নজরুল তুমি কার? এখন প্রশ্ন হলো যে আওয়ামী লীগ যখন বক্তৃতা দেয় দেখেন যে সমস্ত জনগণ আমাদের পক্ষে, আর বিএনপি যখন বক্তৃতা দেয় মির্জা ফখরুল থেকে আরম্ভ করে বিদেশ থেকে যারা বক্তৃতা দেয় লোক, সমস্ত জনগণ আমাদের পক্ষে, সমস্ত জনগণ যদি তোমাদের পক্ষেই থাকে সবার, তাহলে আমরা করো কারা? আমি কে? আমি তো এই জনগণের মধ্যে একটা পড়ি। জাতীয় পার্টি নাই এদেশে, এদেশে জামাত নাই, এদেশে আরও 42-43টা অর্গানাইজেশন আছে, এদের মধ্যে কোনো জনগণ নাই। 42টা দলকে যে অনুমোদন দিল, সে 42 দিন তো 42 জন কি জনগণের মধ্যে পড়ে না? পড়ে, কিন্তু কথা হলো আমি যেটা মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে ধাপ্পাবাজি দিয়া দেশ আর দুই দলকে আর মানুষ পছন্দ করতেছে না। নজরুলের চেতনা, অমকের চেতনা, আমার ওই ভাই বলল ওই এই পথ দিয়ে চলে আইছে আসিয়া আর এই পর্যন্ত যতদূর হেঁটে আসছে তত সুম কাজে নজরুল ইসলাম এভিনিউ হয়েছে।
এইরকম আমার পল্টনের ওই জায়গা গোলাম দস্তগীরের নামে হয়েছে। তো ওই রাস্তা দিয়ে কে আইছিল? আমি নজরুল ইসলাম যখন মানে তার সাহিত্য হয় তখন আমি ওই জানাজায় উপস্থিত ছিলাম। আমি নিজে সব বক্তৃতা দিয়ে তো কোনো লাভ হবে না, হাঁটি হাঁটি আসলাম ওই রাস্তা বড়ি হইল। তাহলে যারা যারা জানতে হাঁটিয়ে যাবে তাহলে তাই হয়ে যাবে, সেটা সম্মানের কথা বলেছেন। সম্মানের কথা, হ্যাঁ সম্মান নজরুল ইসলাম দেওয়া উচিত নিঃসন্দেহে। কবিগুরুর নামে কি বাংলাদেশে কোনো রাস্তা আছে? আছে নাকি? হ্যাঁ জায়গা আছে না, রবীন্দ্র সরোবর আছে, সরোবর ওই কোনায় একটু গান গায় রবীন্দ্র আছে। কিন্তু যা যার সঙ্গীত আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে আমরা যাদের ইয়ে করছি মানে আমরা গাই এখনই কার স্বাধীনতা। আমরা আসলে কোনো কবির সঙ্গে কোনো কবির তুলনা আমরা তুলনা করতে চাই না, আমরা তুলনা করতে চাই আগামী নির্বাচন যে হবে সেই নির্বাচনে আমার ভোট আমি দেবো, আমার ইচ্ছে মতন দেবো। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। যেমন অনেকে বলে এখনই নামায় ফেলতে হবে আন্দোলন করে, আমরা আন্দোলনে বিশ্বাসী না, আমরা ওই আন্দোলনে বিশ্বাসী। আমাদের দলের চেয়ারম্যান পরিষ্কার দেড়ত্রিন ভাষায় গোলাম কাদের বলে দিছে, গ্রাম পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে যা আমাদের কথা বলো, আমরা সেই আন্দোলনে বিশ্বাস করি। সমাবেশ করে এই করে আমরা ওই আন্দোলনে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যেমন সংসদে আমরা যখন কথা বলি আমরা সরকারের বিরুদ্ধে কথা বলি। হ্যাঁ আমরা 22-23 জন লোক আমরা ওইভাবে কথা বলি। আমরা আমাদের দলের চেয়ারম্যান স্টেট বলে দিছে, পরিষ্কার ভাষায় বলে দিছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি যায় জাতীয় পার্টির এরশাদের উন্নয়নের কথা বলো, এটা আমাদের আমরা নির্দেশিত। আমরা সেই আন্দোলন করি, আমরা সমাবেশ করব লক্ষ লক্ষ টাকা আসা করতে। কালকে যেন কোন জায়গায় শুনলাম, কালকেই হ্যাঁ গতকালকেই বলতেছে এত সমাবেশের লোক হয় টাকা ছাড়া। আরে ভাই টাকা ছাড়া তো কোথায় হয়? ব্যানারগুলি টাকা লাগে না, খাইতে টাকা লাগে না, মাইক কি ফাও দেয় কেউ, টাকা ছাড়া তো কিছু হয় না। আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর আমরা করি, মাইক করি, পেনা বানাই, যা বানাই, মিছিল করি, লাঠি বানাই, সব বানাই, টাকা ছাড়া তো কিছু হয় না। তো এই টাকা ওইভাবে খরচ না করে আরে এই টাকা তুমি দুষ্ট মানুষের মধ্যে বিদায় দাও না, দেশে বহু গরিব মানুষ আছে টাকা দিয়ে দাও, তা আমরা করব না। আমরা অনেকেই আমরা যেটা মনে করছি জাতীয় পার্টির আমি একজন মানে সমর্থক হিসেবে মনে করি, আমাদের দলের চেয়ারম্যান এবং আমাদের মহাসচিব এবং আমরা এই যে কয়েকদিন আমাদের চেয়ারম্যান সাহেব 3 দিন আগে বগুড়া সিরাজগঞ্জে সম্মেলন করে আসছে, ফেনীতে সম্মেলন করে আসছে, মহাসচিব ম্যাক্সিমাম জেলাতে সম্মেলন করে আসছে, আমি পাবনা মাগুরা সম্মেলন করে আসছি, ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে আমরা আমাদের কথাগুলি বলার জন্য চেষ্টা করছি। আর দুইটা দল কী করছে দেখেন কি অদ্ভুত, বিএনপি সমাবেশ করতেছে, ভালো ভালো সমাবেশ করতেছে, ঝগড়া বিবাদ হচ্ছে। তারপর ওই দিন আবার কী করে আওয়ামী লীগ আর একটা শান্তি সমাবেশ দেয়? কে রে বাবা, আগে পিছনে নাই আমরা ঝগড়া বাঁধানোর জন্য এই দুই দল বিরোধী করে আমার কি করতেছে আল্লাহ জানে।